স্বচ্ছতা জবাবদিহিতা এবং দক্ষতার অভাবে উন্নয়নের সুফল পাচ্ছে না সবাই এর ফলে বাড়ছে বৈষম্য শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় উন্নয়ন ও স্থানীয় বাস্তবতা শীর্ষক জনশুনানিতে এসব কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা বিস্তারিত জানাচ্ছেন হোসেন শাহাদাত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি এর লক্ষ্যসমূহ স্থানীয় পর্যায়ে কতটা বাস্তবায়িত হচ্ছে তা জানতেই এই জনশুনানির আয়োজন যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কয়েকশো প্রতিনিধি দেশের বিশিষ্ট নাগরিক এবং জনপ্রতিনিধিদের কাছে পেয়ে নিজেদের কষ্টের কথা বলেছেন মন খুলে আদিবাসীদের সঠিক পরিসংখ্যান সমতলে বা বরেন্দ্রতে যারা বসবাস করে কেন তাদের এখনো সঠিক পরিসংখ্যান হয়নি এখনো অনেকগুলি আদিবাসী জাতিগোষ্ঠী তাদের মাতৃভাষায় বই পায়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 স্বাক্ষর করেছেন কিন্তু এর কোনো বাস্তবায়ন নাই তাদের এসব অভিযোগের সাথে একাত্মতা জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও বলেছেন গত এক যুগে যতটা দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি অতিমাত্রায় দুর্নীতি ও জবাবদিহিতা না থাকায় এক লাখ টাকার একটা ঋণ নিতে গেলে একজনের কত রকম নিয়ম কানুনের মধ্যে যেতে হয় কিন্তু হাজার কোটি টাকা যারা মেরে দিচ্ছে তারা কিন্তু সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার মধ্যেই করছে জেলা প্রশাসক বাহাদুরের কাছে এত ক্ষমতা কেন থাকতে হবে এবং তার যে সুযোগ সুবিধা এটা তো একটা উপনিবেশন আমল ছাড়িয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে অ্যাকচুয়ালি এই জবাবদিহিতার অনুপস্থিতিতে বড় ধরনের অনেকগুলো ঘাটতি আমরা দেখতে পাচ্ছি যেখানে বৈষম্য আছে যেখানে আপনার হিউম্যান ক্যাপিটাল সেটা পর্যাপ্ত পর্যায়ে কিন্তু উন্নত হচ্ছে না তবে স্থানীয় সরকার মন্ত্রী বলছেন সবাইকে নিয়েই এসডিজি বাস্তবায়নে সচেষ্ট সরকার যদিও এর সাথে একমত নন রাজনৈতিক বিরোধী দলের সদস্যরা যতদিন পর্যন্ত রাজনীতির এই সুস্থতা আমরা আনতে না পারব ততদিন পর্যন্ত আমরা যে যেই প্রান্তিকতা থেকে আসি না কেন সেই প্রান্তিকতাকে অতিক্রম করবার ক্ষমতা আমাদের নাই 2100 সালে উন্নত বাংলাদেশ করব সেখানে আমার $12,500 পার কিউবিট ইনকাম লাগবে তো সেটা করার জন্য তো উই হ্যাভ এ রোড ম্যাপ এবং এই রোড ম্যাপে আমি হাঁটতে গিয়ে আমি তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছি এবং সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডিমান্ড ফুলফিল করার জন্য তো আমি সেখানের মধ্যে আপনার প্রতি বছরের প্রবৃদ্ধি বাজেট দিচ্ছি সব সমস্যা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় এজন্য সকলের সহায়তা চেয়েছেন সরকারের এই মন্ত্রী হোসেন শাহাদাত নিউজ 24 ঢাকা